এই যুগপুরুষ লোকনাথ ঠাকুর তিনি কোনো ভেদাভেদ মানতেন না। তিনি হিন্দু মুসলমান সকলকে নিয়েই সমানভাবে চলতেন। এমনকি শোনা গেছে তিনি কোনো এক সময় মক্কা মদিনাতেও গিয়েছিলেন। সুতরাং এই যে লোকনাথের ধর্ম হচ্ছে মানবতার ধর্ম, ভালোবাসার ধর্ম, সম্প্রীতির ধর্ম, সব মানুষকে কাছে টানার ধর্ম। সেই তো বড় ঠাকুর হয়, সেই তো বড় নেতা হয় যে সবাইকে সবাইকে ভালোবাসে, সব মানুষকে ভালোবেসে নিজের কোলে স্থান দেয়। তাদেরও ভালোবাসা আমাদের পবিত্র কর্তব্য। আপনারা জানেন রাজ্য জুড়ে অসংখ্য তীর্থস্থান রয়েছে, সেখানে প্রতিনিয়ত মানবতার উদযাপন করা হয়। বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ সেখানে মানবিক আশ্রয় খোঁজে। মানুষে মানুষের সম্প্রীতি সৃষ্টি রক্ষার ক্ষেত্রে এদের ভূমিকা অন্য। এই